নিয়েছি, আমি নিয়েছি ওর পঁচিশ বয়স মা, আমি নিয়েছি। আপনি যে কিভাবে উপকার করলেন আমার, সত্যি মানে আপনি না থাকলে আমি জানি না কিভাবে ভাড়াটা দিতাম। আমার টাকাটা যে কিভাবে আমি শোধ করবো নিজেই বুঝতে পারছি না, যে কিভাবে যে আপনাকে আমি ধন্যবাদ জানাবো। ঠিক আছে। না প্রিয়া, কি হয়েছে তোমার, কি হয়েছে? শয়তানটা আসছে সুমন, শয়তানটা আসছে। কোথায় শয়তান? এখানে কেউ নেই তো? ওরা ওরা খুব ভয় পেত, খুব ভয় পেত। কোনো এক শয়তান নাকি ওকে তাড়া করতো। আমি না আমি বলতাম ভয় পেও না। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইটস কজিস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। কি গো সোনা, ভালো আছো? একি তুমি এখানে? ভয় কেন পাচ্ছ? আমি তো আছি। কত মধুর সম্পর্ক আমাদের। কি করছো তুমি এখানে? কি করছি এখানে, কি করতে এসেছি এখানে? সালি, এক এক টাকার হিসেব নিতে এসেছি, এক এক টাকার। দেখো অনিক, তুমি এগিয়ে আসবে না আমার দিকে, আমি কিন্তু সুমনকে ফোন করব। তুমি চলে যাও এখান থেকে, আর আমাকে বাঁচতে দাও অনিক, আমাকে বাঁচতে দাও। একি সোনা, আমি কি তোমার মারতে এসেছি? চুপচাপ চলে এসো আমার কাছে, শুধু তোমাকে একটু আদর করবো, আমার বিয়ে হয়ে গেছে অনিশ। আমি আবারও বলছি, আমি আমাকে আবারও হাত জোর করে বলছি অনিশ, তুমি ছেড়ে দাও আমাকে, বাঁচতে দাও অনিশ, তুমি ছেড়ে দাও। আবার আবার সেই এক কথা, আমি কি যেতে এসেছি নাকি পাগলি? কি হয়েছে, কি হয়েছে প্রিয়া? হ্যালো, আরে কি হয়েছে? টেনশন করো না প্রিয়া, প্রিয়া আমি আসছি, আমি গাড়ি ধরছি, আমি বাড়ি আসছি প্রিয়া, আমি এই এই গাড়িতে উঠবো প্রিয়া, তুমি টেনশন করো, আমি জাস্ট আসছি প্রিয়া। হ্যালো হ্যালো প্রিয়া, কি হলো, কথা বলো। হ্যালো হ্যালো কত বড় দোষ করছিস তুই জানিস?
তুই কত টাকা লোকসান করছিস দেখি তুই জানিস? আরে দালাল রে দালাল, আমি অনিশ দালাল, এই ল্যান্ডিখানার দালাল। আজ পর্যন্ত কোনো পাখি আমার হাত থেকে উড়ে যেতে পারেনি, শুধু তুই ছাড়া। আমায় তুমি ছেড়ে দাও অনিশ, আমার এই গর্ভের নিষ্পাপ সন্তানটার তো কোনো দোষ নেই, সে তো কোনো ক্ষতি করেনি তোমার। তাহলে তুমি কেন এরকম করছো আমার আর ওর সাথে? আমাদেরকে বাঁচতে দাও তুমি অনিশ, আমাদেরকে বাঁচতে দাও। ভুল রে পাগলি, তোর ভুল, এই যে বাচ্চাটা, এ আসলে তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। হ্যাঁ রে পথের কাঁটা, তাছাড়া তাছাড়া যেটা আমি পাইনি সেটা কাউকে পেতেও দেই না। সরি প্রিয়া। ঘুরে গেছে নিজের বউর অবৈধ সম্পর্ক জানতে পেরে তার স্বামী তাকে মার্ডার করেছে। যত তাড়াতাড়ি পারে চলে আসেন এখানে, আমিও পাড়া প্রতিবেশী বলছি। আমি করতে চাও নি, কে কোথায় আছো, কে কোথায় আছো, প্লিজ আমার বিয়াকে বাঁচাও। কি হয়েছে তোমার? আমি আমি করতে চাও না, আমি তোমার কাছ থেকে ছেড়ে করতে যাও না পিয়া। তুমি আমাকে বলো কে? কি করে হলো বিয়া, কি করে হলো বিয়া? শাস্তি দিও আমি চোর, আমার আত্মার শান্তি কামনা। দেখো আমি আছি, আমি আছি তোমার জন্য, আমি আছি, আমি আমি ডাক্তারখানে নিয়ে যাবো পিয়া, তুই ভালোই যাবে, তুই ভালোই যাবে, কিচ্ছু হবে না পিয়া। তুমি ওই শয়তানটাকে ছাড়বো না, ছাড়বো না, শাস্তি দেবে, আমি ছাড়বো না, আমার সন্তানের আত্মার শান্তি কামনা হবে। তুমি ছাড়বো না, তুমি শান্তি পিয়া, 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 তুমি তো জানো, তুমি তো জানো, তুমি ছাড়া আর আমার কেউ নেই, আর আমার আমার এই আমার এই সন্তানটাকে আহ
আমি আছি তোমার সঙ্গে পিয়া 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 তুমি তো জানো আমার কেউ নেই শয়তানটাও এই পৃথিবীতে আসতে পারলো না পিয়া ওই শয়তানকে ওই শয়তানকে আমি ছাড়ব না পিয়া শয়তানকে আমি আমি ছাড়ব না পিয়া ছাড়ব না ছাড়ব না পিয়া ও মাই গড ঠিক যা বলেছিল তাই এই তোর নাম সুমন এই সেই শয়তানটা যে ওর বউয়ের অবৈধ সম্পর্ক জানতে পেরে বউটাকে মেরেই ফেললো ঠিক আছে এটাকে এই ফোন থেকে মনে ফোন করেছিল এটাকে ল্যাবে পাঠাও ওই বডিটাকে মর্গে পাঠাও ওকে স্যার ওকে আর মালটাকে গ্যারেজ করো চলো চল চল চলো ওট 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 আরে সবাই একই কথা বলে চল যাবো না আরে চল 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 আমি স্যার আমি কিছু করিনি স্যার সব অপরাধী একই কথা বলে রে ঠিক আছে হয়তো যখন হয়েছে তখন দেখা যাবে ঠিক আছে যখন দেখা যাবে চল না ওটা চল 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 এখন নাটক করছিস যখন মারার সময় মনে ছিল না কোথাও যাবো চল কোথাও কোথাও যাবো না চল কোথাও যাবো না চল যাবো না নাটক দেখাচ্ছিস যখন নাটক চল 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 রে বাবা চল প্রচুর করেছিস সমস্ত সাক্ষ্য প্রমাণ এবং আইনজীবীদের বক্তব্য শোনার পর আদালত 302 ধারা অনুযায়ী সুমন দাসকে আগামী 10 বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করার ঘোষণা করল বলে কিনা আমার বউয়ের অবৈধ সম্পর্ক জানতে পেরে আমি ওকে মেরেছি এই হাত দিয়ে আমার বাচ্চাটাকে অনেক এই হাত দিয়ে মেরেছি কেউ আমার কথা শুনে ওকে শাস্তি দাও ওকে শাস্তি দাও কিন্তু কানের কাছে বাঁচতো আমি কোনো কথা বলতে পারতাম না আমি কোনো কিছু করতে পেতাম না শুধু
না প্রিয়া, আমি শাস্তি দেব শুনছো তুমি? এ পাগলি কি বলছে, আবার আমার সঙ্গে থাকবে? আমাদের আমাদের আবার নাকি নতুন জন্ম হবে। আমার আমার নিয়ে তুই থাকতে পারবি? আমার সঙ্গে থাকবি? আমার এই অস্তিত্বহীন জীবনটাকে তুই মানিয়ে নিতে পারবি রে পাগলি? সব মানিয়ে নিতে পারবো, কিন্তু আমি তোমার সাথে থাকবো। আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথে থাকবো। আমার সাথে থাকবি? তাহলে তাহলে চল, আমরা আমরা আবার নতুন ভাবে শুরু করি। এই এই পৃথিবীতে আমারও কেউ নেই, তোরও কেউ নেই। চল আবার নতুন করে শুরু করি।
আমাদের আবার প্রথম থেকে শুরু হোক, আমাদের নতুন জন্ম হোক। ঈশ্বর হয়তো এটাই চায়। আবারও এই লক্ষ্য তারার ভিড়ে তুমি আমি হারিয়ে যাব এ চক্রবুহে। অবসন্ন এই মনে তোমারই উষ্ণতা যেন জীবনের দিশা খুঁজে পায়। আমি চিনেছি নিজেকে, হারিয়েছি শতবার, তাহারই মাঝে যেন রঙিন আলোকে তোমায় খুঁজে পায়। জীবনের এই বিচ্ছিন্ন অধ্যায়ে তোমারই ঠায় যেন নতুন ছন্দ খুঁজে পায়, খুঁজে পায় যেন জন্মের মাঝে পুনর্জন্মের আবহ মিলন।